বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজে দ্বাদশ শ্রেণী ইসলামিত আর সংস্কৃতি বিষয় সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা স্বাগতম আশা করি আল্লাহ রসিম রহমতে তোমরা ইনশাল্লাহ সবাই ভালো আছো আমি আল্লাহ রহমতে ভালো আছি তোমাদের দ্বাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার পরীক্ষা ও অনলাইনে আমরা সম্পন্ন করেছি এখন তোমাদের সামনে প্রাক নির্বাচনীয় নির্বাচনী পরীক্ষা সেই লক্ষ্যে তোমরা ভালো করে লেখাপড়া করবে অনলাইনে ক্লাসগুলো দেখে পাশাপাশি অন্য কোনো ক্লাসের সমস্যা থাকলেও আমাদেরকে জানাবে আমরা সেটা সমাধান করার চেষ্টা করব আমি মোসাম্মদ শিন আক্তার ইসলামিত সংস্কৃতি বিষয়। প্রথম পত্রের চতুর্থ অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা আলোচনায় যাচ্ছি তাহলে আমাদের আজকে আলোচনার বিষয় হল আল ওয়ালিদ আল ওয়ালিদ ছিলেন উমায়ু বংশের প্রতিষ্ঠাতা প্রকৃত প্রতিষ্ঠাতা আব্দুল মালিকের পুত্র আব্দুল মালিক মৃত্যুর পরে তার মনোনয়ন অনুসারে আল ওয়ালিদকে সাতশো পাঁচ খ্রিস্টাব্দে দামেস্কের সিংহাসন আরোহণ করেন আল ওয়ালিদ আব্দুল মালিকের পুত্র খলিফা আব্দুল মালিক তার মনোনয়ন অনুসারে আল ওয়ালিদকে সিংহাসনে আরোহণ করেন আল ওয়ালিদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতা গ্রহণ করেন আল ওয়ালিদের দাদা প্রথম মারোয়ান মৃত্যুর আগে তার দুই পুত্র আব্দুল মালিক ও আল আজিজকে উত্তরাধিকারী মনোনয়ন করে যান আব্দুল মালিক শাসন ক্ষমতা গ্রহণ করার পর আল আজিজ ক্ষমতা গ্রহণ করবেন সেই লক্ষ্যে আব্দুল মালিক তার পুত্র আল ওয়ালিদকে সিংহাসন মনোনয়ন করলে এই সিদ্ধান্তে আল আজিজ প্রতিদ্বন্দ্বিতা করেন বা এর বিরোধিতা করেন তবে আব্দুল মালিকের শাসনকালে আল আজিজ মারা যায় এবং শান্তিপূর্ণ সুশৃঙ্খল পরিবেশে আল ওয়ালিদ ক্ষমতা গ্রহণ করেন তার শাসনামলে দশ বছর পরিচালিত হলো দশ বছর তিনি গৌরব উজ্জ্বল অধ্যায় হিসাবে ইতিহাসে পরিচিত সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আল ওয়ালিদ আল ওয়ালিদের মধ্য এশিয়া বিজয় আমরা স্ক্রিনের মাধ্যমে দেখতে পেলাম তুকারিস্তানের অববাহিকা অঞ্চলের ছবি রাজধানী বলক্ষ দখল খলিফার সুযোগ্য পূর্বাঞ্চলীয় শাসনকর্তা হাজরাজ বিন ইসুফ কুতায়বাবিন মুসলিমকে খোরাসানের শাসনকর্তা নিযুক্ত করে মধ্য এশিয়া মুসলিম রাজ্য বিজয়ে নতুন ক্ষেত্র উন্মেষণ করেন খলিফা আব্দুল মালিকের রাজত্বকালে ইবনুল আসাদ মুহাল্লিব ইয়াজিদ প্রমুখ সেনাপতি মধ্য এশিয়া কিছু অংশ উমাইয়া সাম্রাজ্যভুক্ত করেন ট্রান্স অক্সিয়ানায় বসবাসকারী তুর্কিরা বিদ্রোহ করে মুসলিমদের অদৃষ্ট করে তুললে খলিফার নির্দেশে কুতায়বা সাতশো পাঁচ খ্রিস্টাব্দে চুয়ান্ন হাজার বাহিনী বাহিনীসহ তুকারিস্তান বলক্ষ ফার্গান রাজ্য ফারগানার দিকে অগ্রসর হন তিনি এখানে চীন সম্রাটের ব্রাতুষপুত্রকে পরাজিত করে পাইপকুণ্ড নামক একটি বাণিজ্য কেন্দ্র দখল করেন বুখারার রাজা ওয়ারদান দুই দিন যুদ্ধে করে পলায়ন করলে মুসলিম বাহিনী বুখারা প্রবেশ করে কিন্তু নগরে ঢুকতে ব্যর্থ হন এই ব্যর্থতার জন্য হাজরাস কুতাইবাকে নতুন করে বুখারা অভিযানের নির্দেশ দেন এরপর কুতাইবা সাতশো দশ খ্রিস্টাব্দে আমুদরিয়া নদী অতিক্রম করে জামে পোসলে সেখানকার শাহ খলিফা বসতা স্বীকার করে তার সাথে সন্ধি স্থাপন করতে বাধ্য হন এরপর তিনি সমরখণ্ড দখল করেন কুতায়বা সাতশো দশ থেকে তেরো সাতশো তেরো খ্রিস্টাব্দ পর্যন্ত খোজান্দা শাস তাসখণ্ড ফারগান দখল করে চীন সাম্রাজ্যে পৌঁছে যান কলিপা ওয়ালিদের মৃত্যুর পরে তিনি যুদ্ধ বন্ধ করে দেন ইসলামী ইতিহাসে মধ্য এশিয়া একটি ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ ঘটনা এই বিজয়ের ফলে সেখানকার বৌদ্ধ ধর্মাবলম্বী তুর্কি মোগলরা ক্রমশ ইসলাম ধর্ম গ্রহণ করেন মুসলিম সাম্রাজ্যে সীমানা তিন চীন পর্যন্ত সম্প্রসারিত হয় সুযোগ্য সমর্বিদ ও সেনানায়ক কুতাবা মধ্য এশিয়া জয় করে নিজেকে ইসলামের ইতিহাসে স্মরণীয় করে রাখেন তাহলে সিন্ধু অভিযান সিন্ধু সিন্ধু অভিযানটা সংগঠিত হয়েছে সাতশো বারো খ্রিস্টাব্দে তাহলে সিন্ধু অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন মোহাম্মদ বিন কাশিম আমরা স্ক্রিনে লক্ষ্য করি মোহাম্মদ বিন কাসিমের ছবি খলিফা আল ওয়ালিদ বিন আব্দুল মালিকের খিলাফত লাভের সঙ্গে সঙ্গে মুসলিম সাম্রাজ্যে নতুন অধ্যায়ের সূচনা হয় এই সময় পূর্ব অঞ্চলে প্রদেশপাল রাজা হাজজাজ বিন ইসুবের উৎসাহে প্রেরণায় তরুণ সেনাপতি মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে আরবরা ভারতবর্ষে অভিযান পরিচালনা করেন তাহলে ভারতবর্ষে একটা প্রদেশের নাম হল সিন্ধু সিন্ধু অভিযানের কতগুলো কারণ সিন্ধু অভিযানের কারণগুলির ভিতরে আমরা দেখতে পাবো ভারতবর্ষের ছবি স্কিনে ইরানের ছবি আর আল ওয়ালিদের ছবি সিন্ধু অভিযানের কারণ আরব সিন্ধু হিন্দু বিজয় একটি যুগোপযোগী ও চমৎপর ঘটনা আরবদের দেশ হিন্দু অভিযানের পেছনে দুটি কারণ সংগৃহীত হয়েছিল সেটি হলো পরোক্ষ কারণ ও প্রত্যক্ষ কারণ পরোক্ষ কারণ হচ্ছে সিন্ধু অভিযানের আরবদের সিন্ধু বিজয় ছিল উমাইয়াদের সম্প্রসারণবাদী রাজ্য বিস্তার নীতিরই অংশ ভারতের বাইরে সামরিক সাফল্য আরবদের রাজ্যগৃহী করে তুলেছিল এবং ভারত আক্রমণে তাদেরকে উদ্ভূতকরণ করা হয়েছিল এবং রাজ্য বিস্তার ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ অর্থনৈতিক সমৃদ্ধির হাসানি আরবদের সিন্ধু অভিযানের অন্যতম কারণ ছিল ভারতবর্ষ সমৃদ্ধিশালী একটা দেশ ছিল ধনেশ্বর লাভ করার পূর্বে জন্যই মুসলিম খলিফারা ইতিপূর্বে বেশ কিছু অভিযান পূরণ করেন এর ধারাবাহিকতায় সিন্ধু অভিযান চালানো হয়েছিল বলে ঐতিহাসিকরাও মন্তব্য করেছেন সিন্ধু রাজসহ ভারতীয় রাজন্যবর্গ মুসলিম বিরোধী বৈরী মনোভাব উস্কানি মুসলিম সাম্রাজ্যের সীমান্তে নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল এই অবস্থায় সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার জন্য সিন্ধু অভিযানে প্রয়োজন মুসলমানদের পারস্য অভিযানকালে সিন্ধু রাজ শূন্য দিয়ে পার্শিকদের সহযোগিতা করেছিলেন সিন্ধু রাজের এই কাজের প্রতিশোধ নেওয়ার জন্য মুসলমানরা সিন্ধু দেশ আক্রমণ করবেন সিন্ধুরাজ দাহির এক দল বিদ্রোহী আরবকে আশ্রয় দিয়েছিলেন খলিফা ওয়ালিদের পূর্বাঞ্চলীয় শাসনকর্তা হাজরাজ বিন রাজা দাহিরকে শিক্ষা দেওয়ার জন্য সিন্ধু অভিযান পরিচালনা করেছিলেন সিন্ধু অভিযানের পেছনে ধর্মীয় অনুপ্রেরণা বিশেষ ভূমিকা ছিল বলে ঐতিহাসিকরা মনে করেছিলেন চাঁদনামা গ্রন্থ এবং অন্যান্য সূত্রে জানা যায় রাজা দাহিরের শাসনামলে সিন্ধুতে আভ্যন্তরীণ রাজনৈতিক বিশৃঙ্খলা ছিল সিন্ধুরে দুর্বলতার সুযোগে নিজেদের সাফল্যের সম্ভাবনা দেখায় আরব মুসলমানরা সিন্ধু অভিযান পরিচালনা করেন এখন আসি সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু সিন্ধু অভিযানের প্রত্যক্ষ কারণ সেখানে আরব জাহাজ লুণ্ঠন তাহলে সিংহলে রাজার ছবিটা আরও সিঙ্গল দেশের ছবিটা আমি স্ক্রিনে লক্ষ্য করলাম সাম্রাজ্যবাদী শাসনকর্তা হাজর বিন ইউসুফ সমস্ত শিক্ষা দেওয়ার জন্য সিন্ধু অভিযান পরিচালনা করেন সিন্ধু দেবালবন্দর জলদস্যুদের মুসলমানদের আটটি জাহাজ লুণ্ঠনের ঘটনা পরিলক্ষিত হয়েছিল সিন্ধু অভিযানের প্রত্যক্ষ কারণ জানা যায় সিংহলের রাজা আটটি জাহাজ ভর্তি উপডোকন খলিফা ওয়ালিদ ও হাজরাজের উদ্দেশ্যে পাঠানো হল এসব জাহাজ সিংহলের পাঠান বাণিজ্যকৃত মৃত আরব বণিকদের পরিবার পরিজনও ছিল যাত্রাপথে জাহাজগুলো সিন্ধু একটা বন্দর সেটা নাম হচ্ছে দেবল বন্দর দেবল বন্দরে উপস্থিত হলে সেখানকার জলদস্যরা জাহাজ লুণ্ঠন করেন জাহাজ রাজা দাহিরের কাছে এর ক্ষতিপূরণ ছিলেন হাজরাস দাহির ক্ষতিপূরণ দিতে বাধ্য হলেন না ফলে হাজরাস সিন্ধু অভিযান চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন সিন্ধু অভিযানের জন্য তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু সিন্ধু অভিযানের ঘটনা খলিফা ওয়ালিদের অনুমতিকর্মে হাজরাজ বিন ইউসুফ সিন্ধু অভিযানে প্রেরণ করেন ওবায়দুল্লাহ এবং বুদালের নেতৃত্বে সিন্ধু অভিযান পরিচালিত হয় দুইটি অভিযান ব্যর্থ হলো এই অবস্থায় হাজরাজ সাতশো এগারো খ্রিস্টাব্দে তার জামাতা ১৭ সতেরো বছর বয়স্ক তরুণ সেনাপতি মোহাম্মদ বিন কাশিমের নেতৃত্বে পুনরায় সিদ্ধ সিন্ধু অভিযান পরিচালনা করেন সাহসী বীর সেনাপতি মোহাম্মদ বিন কাশিম ছয় হাজার সিরীয় বাহিনী ইরাকীয় সৈন্য ছয় হাজার দুই হাজার রসদবাহী উষ্ট নিয়ে সাতশো এগারো খ্রিস্টাব্দে সিন্ধুর দিকে যাত্রা করেন যাত্রা করে মাকরানে উপস্থিত হওয়ার পর সেখানকার শাসনকর্তার নাম হচ্ছে হারুন হারুনের সহায়তায় তিনি সাতশো বারো খ্রিস্টাব্দে সিন্ধু অভিযান সিন্ধু দেশ দখল করেন রাজা দাহিরে নির্যাতনে অতিষ্ঠ স্থানীয় জাট মেটদের অনেকেই আরব বণিকদের সাথে যোগ দিয়ে তাদেরকে আরও উদ্বুদ্ধকরণ করলেন ফলে মুসলিম বাহিনী সহজেই দেবল জয় করতে সক্ষম হল দেবল অধিকারের পর মুসলিম বাহিনী প্রায় বিনা বাধায় নিরুণ তারপর সিহরাওয়ান সিস্তান জয় করেন সাতশো বারো খ্রিস্টাব্দে বিশে জুন মোহাম্মদ বিন কাশিমের নেতৃত্বে মুসলিম বাহিনী দাহিরের বাহিনীর সাথে রাওয়ারের যুদ্ধে লিপ্ত হন যুদ্ধে রাজা দাহির পরাজিত নিহত হলেন মুসলিম বাহিনী হাতে রাওয়ার দুর্গের পতন ঘটলে দাহির দাহিরের পন্ত্রী রানীবাইত প্রাসাদের অন্য নারীদের নিয়ে অগ্নিকুণ্ডে আত্মহতি দেন রাওয়ার জয়ের পর মোহাম্মদ বিন কাশিম ব্রাহ্মণাবাদ আক্রমণ করেন এবং জয়সিংহকে পরাজিত করে ব্রাহ্মণাবাদ অধিকার করেন এরপর মুসলিম বাহিনী সিন্ধু রাজধানী আলোয় আলো জয় করেন রাজধানী আলোর অধিকারের পর সিন্ধু শক্তি শেষ উৎস সমৃদ্ধি নগরী মুলতান অবরোধ করেন মোহাম্মদ বিন কাশিম এই হলো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মোহাম্মদ বিন কাশিমের সিন্ধু অভিযান তাহলে সিন্ধু অভিযানের ফলাফলটা আমরা একটু দেখে নেব রাজনীতিক ফলাফল ধর্মীয় ফলাফল সিন্ধু বিজয়ের রাজনীতিক ফলাফল সম্পর্কে নীলপুল ও ঈশ্বরী প্রাসাদ মন্তব্য করেছেন কারণ মোহাম্মদ বিন কাসিম সিন্ধু বিজয় ভারতের রাজনৈতিক ইতিহাসে বিশেষ কোনো পরিবর্তন সাধন করেনি আরব আধিপত্য কেবল সিন্ধু এবং মুলতানের মধ্যে সীমাবদ্ধ ছিল তাইলে সুপীর শিক্ষার্থীবৃন্দ মোহাম্মদ বিন কাসিম ভারত অভিযান করে দুইটি স্থান দখল করেছেন একটি হলো সিন্ধু অপরটি হলো মুলতান সিন্ধু বিজয়কে রাজনীতির দৃষ্টিকোণ থেকে ভারতের ইতিহাসে একটি অধ্যায় বলাটা একেবারে সংহতিপূর্ণ বলে মনে হয় না কারণ সিন্ধু বিজয় তাৎক্ষণিকভাবে ভারতের বৃহত্তম রাজনৈতিক পরিমণ্ডলে প্রভাব বিস্তার করতে না পারলেও আরব বিজয় পথ পথ ধরেই গজনী এবং ঘুরিরা মুসলিম কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হয় ধর্মীয় ফলাফল হচ্ছে সিন্ধু বিজয়ের সূত্রধারে ভারতবর্ষে ইসলামের বীজ রহিত হয়েছিল রপিত হয়েছিল ধর্মপ্রচারক এবং বণিকদের নীরবে ভারতবর্ষে প্রবেশ করা এবং ইসলামকে প্রচার করার পথ আরেকটু সুপ্রশস্ত হল সিন্ধু বিজয়ের ফলে ভারতে ইসলামের প্রসার ক্ষেত্র সুদূর প্রসারী হলো অর্থনৈতিক ফলাফল ভারতের অন্যান্য অঞ্চলের তুলনায় সিন্ধু ছিল অপেক্ষাকৃত উর্বর অনুর্বর এখান থেকে সরাসরি অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করা সম্ভব ছিল না তবে এই বিজয়ের ফলে ভারতবর্ষে অন্য অন্য অঞ্চলের সাথে আরবদের বাণিজ্যিক লেনদেন আরও ব্যাপক হলো সামাজিক ফলাফল সামাজিক ফলাফলের ভিতরে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি আরব মুসলমানদের অনেকেই বিজিত অঞ্চলে বসতি স্থাপন করল স্থানীয় নারীদের বিয়ে করে আরব বসতিও অন্তবিবাহের ফলে আরবদের মধ্যে সিন্ধু লোকাসার সামাজিক রীতিনীতি প্রবেশ করে সাংস্কৃতিক ফলাফল হচ্ছে সিন্ধু মিজায় সাংস্কৃতিক ফলাফল ছিল সুদূর প্রসারী ঈশ্বরী প্রাসাদ মুসলিম সংস্কৃতির উপর এই বিজয়ের গভীর ও সুদূর প্রসারী ফলাফলের কথা স্বীকার করেছেন প্রাচীনকাল থেকে ভারতবর্ষ ছিল উন্নত সভ্যতা সংস্কৃতি লীলাভূমি দর্শন জ্যোতির্বিদ্যা গণিত চিকিৎসাবিদ্যা সংগীত স্থাপত্য চিত্রশিল্পী ভারতীয়দের বিশেষ পারদর্শিতা ছিল সিন্ধু বিজয়ের ফলে ভারতীয় জ্ঞান বিজ্ঞানের এসব শাখায় সাথে আরব মুসলমানদের পরিচয় ঘটে এবং তারা আরবীয় সভ্যতা ও সংস্কৃতির উপর প্রভাব বিস্তার করেন তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আল সিন্ধু বিজয় শেষ হলো আল ওয়ালিদের স্পেন বিজয় স্পেন কোথায় অবস্থিত ইউরোপ মহাদেশে আল ওয়ালিদের শাসনামলে আরব মুসলমানদের স্পেন বিজায় উমাইখলাফত ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা স্পেন এ সময় নানান নামে পরিচিত ছিল কারো কাছে এটি ছিল আইবিরি উপদ্বীপ আরব মুসলমানদের কাছে এটি ছিল আন্দালুশিয়া উমাইয়াদের স্পেন বিজায় ছিল নাটকীয় ঘটনা এর ফলাফল ছিল সুদূর প্রসারী যুদ্ধে ক্ষিপ্রগতি ও বিজয়ের পূর্ণ সফলতা জন্য পিকে হিট্রি স্পেন অভিযানকে মধ্যযুগীয় সমর ইতিহাসের এক অপূর্ব স্থান দখলকারী ঘটনা হিসাবে অভিহিত করেছেন তাহলে চল এখন আমরা স্পেনের স্পেন ইউরোপ মহাদেশে অবস্থিত ইউরোপ মহাদেশে মানচিত্রটি আমরা দেখলাম কোন কোন স্থানে রাজ্য অবস্থিত সেটা একটু দেখে নেব স্পেন বিজয়ের ফলে প্রাককালে স্পেনের রাজনৈতিক অবস্থান স্পেন ইউরোপ মহাদেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত মুসলিম বিজয় প্রাককালে স্পেনের রাজনীতি অবস্থা ছিল অত্যন্ত শোচনীয় খ্রিস্টান ধর্মলম্বী ভি ভিডি গোছিত বংশীয় রাজা রডারিকে কুশাসন ও কেন্দ্রীয় শক্তি দুর্বলতার কারণে দেশের আভ্যন্তরীণ নানান শক্তি মাথা চড়া দিয়ে উঠেছিল অভিজাত শ্রেণীর মধ্যকার দ্বন্দ্ব রাজনৈতিক তে যাজক শ্রেণী হস্তক্ষেপ অপ্রতিহত প্রভাব বিস্তার সেনাবাহিনীর মধ্যে বিশৃঙ্খলা প্রভৃতি দেশের রাজনৈতিক পরিস্থিতিকে ভয়াবহ করে তুলেছিল সামাজিক অবস্থা উমাইয়া অভিযানের প্রাককালে স্পেনের সামাজিক অবস্থা ভিতরে আমরা দেখব অভিজাত শ্রেণী আছে মধ্যবিত্ত শ্রেণী নিম্নবিত্ত শ্রেণীতে বিভক্ত অভিজাত শ্রেণীরা ছিলেন রাজা উচ্চ অমাত্যবর্গ ধর্মযাজক ও সামান্ত প্রভুগণ এরাই ছিলেন শাসক শ্রেণী বাকি সবাই ছিলেন শাসিত্বের দলে শাশিত্বের মধ্যে মধ্যবিত্ত শ্রেণীর লোকেরা কিছুটা সুবিধাজনক অবস্থানে থাকলেও মধ্যবিত্তের অবস্থান ছিল খুবই শোচনীয় নিম্নবিত্তের সরি নিম্নবিত্তের অবস্থান ছিল খুবই শোচনীয় অভিজাত শ্রেণীর লোকেরা সুবিধা বগি হলেও কর ভার থেকে সম্পূর্ণ মুক্ত ছিলেন অন্যদিকে দরিদ্র শ্রেণীর লোকেরা কর পাবে প্রভাবে খুবই কষ্টদায়ক জীবনযাপন যাপন করছেন এক কথায় বলতে গেলে আমরা বলতে পারি শ্রেণীর সার্ভ বর্গাকার কৃতদাস ইহুদিদের ভাগ্য অভিজাতের শ্রেণীর ইচ্ছাধীনে চলত অর্থনৈতিক অবস্থান তখন স্পেনের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো ছিল না ব্যবসা বাণিজ্য শিল্প কারখানা এমনকি কৃষি প্রভাব ব্যবস্থার প্রতি শাসক শ্রেণীর সীমাহীন উপেক্ষা উদাসীনতা রাষ্ট্রের অর্থনৈতিক মেরুদণ্ডকে ভেঙে ফেলেছে এরূপ পরিস্থিতিতে রাষ্ট্রীয় অর্থনীতিক অর্থের যথেষ্ট অপব্যবহার সম্পদের সুষম বন্টন কার্যকর উদ্যোগ না নেওয়ায় অবস্থা আরও চরমে পৌঁছে যায় ধর্মীয় অবস্থা এই সময় স্পেনের রাজধর্ম ছিল খ্রিস্টান পরধর্মের প্রতি চরম অসহিষ্ণু সেখানকার খ্রিস্টানরা ইহুদি সম্প্রদায়ের প্রতি আক্রমণ পরায়ণ ছিলেন ভিজি গথির শাসনে ইহুদিদের কেবল স্বাধীনভাবে ধর্মপালনের বাধা দেওয়া হতো না তাদেরকে নির্যাতনের মুখে ফেলে দিত যার জন্য মুসলমানরা একটা কষ্টদায়ক অবস্থায় জীবনযাপন করত স্পেন ভিজার ফলে খলিফা আল ওয়ালিদ এবং তার সেনাপতি মুসাফিন নুসাইয়ের সাম্রাজ্যবাদী উচ্চাকাঙ্ক্ষার যে কাজ করেছিল তাতে কোনো সন্দেহ নেই ফলে পিছনে আরও কতগুলি কারণ ছিল এই সময় স্পেনের রাজা ছিলেন গথিত রাজবংশীয় শেষ রজ রডারিক তিনি ছিলেন পর্যানিপীড়ক ও দুরাচারী শাসক তার কুশাসনে অতিষ্ঠ ভূমিদাস কৃতদাস ইহুদি সম্প্রদায় এই সময় জিব্রাল্টার দক্ষিণ পাশে আরব মুসলিম শাসনাধীনে উত্তর আফ্রিকা সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের সংবাদে তাদের কাছে এসে পোষেন আরবের মুসলমানরা আরব মুসলিম শাসিত উত্তর আফ্রিকা একেবারে কাছে ছিল শিউটা দ্বীপ এর শাসনকর্তা ছিলেন কাউন্জুলিয়ান তিনি ছিলেন রাজা রডারিক কর্তৃক বলপূর্বক ক্ষমতাচ্যুত স্পেনের রাজা উইটিজার জামাতা শ্বশুর উইটিজাকে সিংহাসনস্ত করে ক্ষমতা গ্রহণের ঘটনাকে কেন্দ্র করে রাজা রজা রডারিকের সাথে কাউনজুলিয়ানের বৈরী সম্পর্ক ছিল রাষ্ট্রীয় প্রথা অনুযায়ী তিনি তার কন্যা কাউন্সুলিয়ানের কন্যার নাম হচ্ছে ফ্লোরিন্ডা ফ্লোরিন্ডাকে রাজকীয় আদব কায়দা শেখানোর জন্য রাজপ্রাসাদে পাঠানো হতো রাজদরবারে অবস্থানকালে রডালিক ফ্লোরিন্ডার অশ্লীলতা হানি করে এই ঘটনায়ও কাউন্জুলিয়ান ক্ষেপে গিয়েছিলেন শ্বশুর হত্যা কন্যা অপমানের প্রতিশোধ গ্রহণের জন্য কাউন্জুলিয়ান খলিবাল ওয়ালিদের সেনাপতি এবং পূর্বাঞ্চলের শাসনকর্তা নুসারকে স্পেন আক্রমণের জন্য আমন্ত্রণ জানান তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ স্পেনের রাজনৈতিক অবস্থাটা আমরা দেখলাম রাজনৈতিক অবস্থা ভালো ছিল না স্পেন অভিযান তাহলে স্পেন অভিযানে প্রধান সেনাপতির নাম হচ্ছে বেন জিয়াদ স্পেনে নিপৃত জনগণ এবং কাউন্সিলিয়ানের আবেদনে সাড়া দিয়ে মুসাবিন নুসাইনকে স্পেন ভূমিতে পাঠানো হল খুলিবাল ওয়ালিদের অনুমতি নিয়ে সেনাপতি তারিক বিন জিয়াদের নেতৃত্বে স্পেন অভিযান প্রেরণ করেন তারিক জিবডাল্টা প্রণালী পাড়ি দিয়ে স্পেনের দক্ষিণ পূর্ব দিকে এক পর্বতে অবস্থান করেছিলেন তার নাম অনুসারে এই পর্বতমালার নামকরণ করা হলো জাবাল আট আত তারিখ বা তারিখের পাহাড় তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের একটা অনুদমন প্রশ্ন আসতে পারে জাবার আল তারিখ বলতে কি বুঝি এখান থেকে মুসলিম সেনাদল স্পেনের রাজধানী অভিমুখে যাত্রা করেন রাজা রাডা রাজার রডারিক এক লক্ষ বিশ হাজার সৈন্য নিয়ে এক বিশাল সেরাপতি দল নিয়ে মুসলিম বাহিনী গতিরোধ করেন গোয়াল গোয়াল গোয়ালকুইবার নদীর তীরবর্তী মেডিসা সেডিনুইয়া নামক স্থানে তারিকের নেতৃত্বাধীনে মাত্র বারো হাজার সেনাবাহিনী রডারিকের সাথে যুদ্ধে অবস্থির অবতীর্ণ হল যুদ্ধে স্পিনীয় রাজকীয় বাহিনীর শোচনীয়ভাবে পরাজিত হল পালিয়ে যাওয়ার সময় পথে রাজা রডারিক নদীতে পার হতে গিয়ে মৃত্যুবরণ করেন বিজয় মুসলিম বাহিনী সিরোনিয়া টারমোনা এবং ইসিজা জয় করে স্পেন উমাইয়া পতাকা উত্তোলন করেন উমাইয়া সেনাবাহিনী মালাগা কর্ডোবা গ্রানাডা টলেডো জয় করেন সাতশো বারো খ্রিস্টাব্দে মুসাবিন নুসাইরকে নিয়ে স্পেন অবতারণ করেন তার এই তারিখের নেতৃত্বে আরব মুসলিম সেনাবাহিনী একে একে সারাগোসা কারমোনা আরগন বার্সিলোনা লিওন গ্যালিসিয়া অঞ্চল দখল করেন বর্তমান পতুরগা জয় করে তারা এর নাম দেন আল গারভ বিজয় গৌরবে উদ্দীপ্ত হয়ে মুসাবিন বিন নুসায়ের ফ্রান্সে আক্রমণের পরিকল্পনা করেন রাজধানী দামেস্কো থেকে খলিফা লোয়ালিদ তাকে ডেকে পাঠান ফ্রান্স অভিযান পরিকল্পনা তা ব্যর্থ হয় রাজধানীতে ফেরার সাথে মুসা তার পুত্র আব্দুল মালিককে বিজিত স্পেনের শাসনকর্তা নিয়োগ করেন তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ স্পেন ভিসার ফলাফল তাহলে স্পেনে ওয়ালিদের স্পেন বিজয় ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা স্পেনের রাজনৈতিক এবং আর্থসামাজিক ও ধর্মীয় জীবনে এর প্রভাব ছিল শুধুই প্রসারী স্পেন বিজার ফলে ইউরোপে ইসলাম রাজনৈতিক শক্তি হিসাবে প্রতিষ্ঠিত হল সেভিলকে রাজধানী করে মুসলমান শাসকরা স্পেনে একটি সুসংহত রাজনীতি ব্যবস্থা প্রতিষ্ঠা করেন স্পেনের রাজনীতিতে রাজা ধর্মযাজক এবং সামান্ত অভিজাত শ্রেণী যে প্রভাব ছিল সেটি বন্ধ হয়ে গেল এবং নতুন শাসনের আওতায় চলে আসলো স্পেনের অবস্থান আরবদের স্পেন বিজয় সেখানকার সামাজিক জীবন এক বিপ্লব ঘটায় সমাজ জীবন অভিজাত ও যাজক শ্রেণী প্রাধান্যের অবসান ঘটে সমাজ জীবন থেকে সকল প্রকার অন্যায় অভিচার বৈষম্য অবসান ঘটানো হলো জনগণ মানবিক অধিকার নিশ্চিত করা হলো জনগণের ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা হলো সুবিধা ভোগী অভিজাত শ্রেণীর অবসান ঘটল। সাম্য ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠিত হল আরবদের স্পেন বিজয়ের ফলে স্পেনের রাজনৈতিক অবস্থারও পরিবর্তন ঘটল মুসলিম শাসকরা ব্যবসা বাণিজ্য শিল্পের প্রসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হলো। কৃষি উন্নতি ঘটানো হলো নিম্নশ্রেণী লোকদের কর ভার লাঘব করে দেওয়া হলো। মুসলমানরা সিরিয়া এবং মিশর থেকে নতুন নতুন ফসলে চারা রোপণ করে সেখানে নিয়ে গেলা যাওয়া হলো উমাইদের সার সাংস্কৃতিক ফলাফল ছিল বিশেষভাবে তাৎপর্যপূর্ণ মুসলিম শাসকদের উদার পৃষ্ঠপোষকতায় স্পেন সমকালীন ইউরোপে উন্নত সভ্যতা সাংস্কৃতিক কেন্দ্রভূমিতে পরিণত হল মুসলিম স্পেন ইউরোপকে অজ্ঞতার অন্ধকার থেকে আলোর সন্ধান দেওয়া হলো ফলে ইউরোপে নবজাগরণের সূচনা হলো মুসলিম স্পেন প্রভূতির রাজধানী কর্ডোবাকে ইউরোপের বাতিগর বলে আখ্যায়িত করা হলো আরবদের বিজার ফলে স্পেনে ধর্মীয় ক্ষেত্রেও পরিবর্তন সুবাতাস প্রবাহিত হলো বলপূর্বক ধর্মান্তরিকরণের কুরীতির অবসান ঘটলে ইহুদি খ্রিস্টান মুসলমান স্বাধীনভাবে সশ ধর্ম পালনের অনুমতি পেল মুসলিম শাসনামলে নতুন গির্জা নির্মাণ হলো তাতে কোনো বাধা দেওয়া হয় নেই আলায় নির্মাণ করা হলো তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফেজ